দিনাজপুরের খানসামা উপজেলা নাশকতার মামলায় বিএনপি তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ওসি মোজাহারুল ইসলাম। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোবিন্দপুর এলাকার রাশিদুজ্জামান স্মৃতি ও একই এলাকার ইয়াসমিন আলীকে এবং ভেড়াবেড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইয়াদুল ইসলাম মুক্তিকে। ওসি মোজাহারুল ইসলাম বলেন, ইতিপূর্বে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে, তার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।